সময় মানুষ চুরি চামারি করে তো গোপনে করে, এরকম প্রকাশ্যে চুরি চামারি করে তখন জনসমাজে কোনো আইন শৃঙ্খলার পালাই থাকে ভাবতে পারে না। দিকে ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি পাবলিকলি বলতেছে, দেশের সামনে বলতেছে যে বিরোধী দলের নেতা কি হবে, এটা তাদের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী উনি ঠিক করে দেবেন। এখন বিরোধী দলের যারা নেতা হবে তারা বলতেছে যে আমরা এখন কোনো সিগনাল পাই না, পরে পরে যাচ্ছি সিগনাল পাওয়া গেছে। গিয়ে ফিরে কি কারণ নিজের দেশকে কি জনগণের মত নিতে হয়, আপনি নির্বাচনী ম্যানিফেস্টো যেতে করবেন ইশতেহার, সেখানে আপনি ঘোষণা করবেন যে আমাকে যদি আপনারা সমর্থন করেন বা আমাদেরকে যদি সমর্থন করেন তাহলে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই এই কাজ করবো। তারপরে যদি আপনি বিজয়ী হন তাহলে বোঝা যায় যে জনগণ আপনার এই কর্মসূচির পক্ষে ম্যান্ডেট দিয়েছে। আর যদি সেটা না হয় তাহলে আরেকটা পদ জনগণের পথ নেওয়া, সেটা গণভোট। আপনি কোনো মেজর সিদ্ধান্ত নিতে চাইলে আপনাকে গণভোটে রাখবে, জনগণের মত চাইতে হবে যে আমরা এটা করতে চাইছি এই কারণে, এটাতেই জনগণের স্বার্থ হবে। আপনারা দয়া করে গ্রহণ জনগণ যদি পক্ষে ভোট দেয় এটা গণতান্ত্রিক হবে। কিন্তু আমাদের দেশে আমার সমস্ত রাষ্ট্র শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, জনগণের কোনো মতামত চাওয়া হলো, এমনকি সংসদে এই নিয়ে কোনো আলোচনাও হয়নি। কণ্ঠভোটে বিল পাস কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে একটা একদলীয় সরকার একদলীয় শাসনে পরিণত, যারা এই কাজটা করেছিলেন আজকে সেই দলটাই ক্ষমতা, কাজে তাদের কাছ থেকে আর যাই হোক গণতন্ত্র আশা করা দুরাশা। বারবার হয় তারা নিজেরা গণতন্ত্রকে হত্যা করেছে আর হয় তারা হত্যা করেছে তাদের পক্ষে থেকে, এই দাবি নির্বাচনে একটা সরকার গড়তে গেছে বাংলাদেশের জনগণের সরকার না, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করে নাই। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।